গড়ে তোলে ইমামের সাথে। পরে তার মেয়েকে বাংলাদেশ ব্যাংকে চাকরি ও ছেলেকে অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে ধাপে ধাপে 43 আগে পুলিশের এক কনস্টেবলের কাছ থেকে 19 লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। ভাগ্নি পরিচয় দিয়ে সাথে থাকতেন ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী রাবেয়া বশ্রী। সবশেষ পাগলা মসজিদের ইমাম এমাদ উদ্দিনকে ফাঁদে ফেলেন। ম্যাজিস্ট্রেট, আমি সেনাবাহিনী, সেনার তার ড্রেস পরা, তা সে বলতো যে মানে আমি বাংলাদেশ ব্যাংকে চাকরি দিয়ে দিব আর আপনার ছেলেকে অস্ট্রেলিয়া পাঠাবো। এটার বিষয়ে এটা কাহিনিটা হচ্ছে এরকম, সে প্রথম তাকে সক্ষতা করে প্রথম তার কাছে যায়, তার বাসার পাশে একটা জায়গা কিনবো বলে কত কদিন ঘুরে, কয়েকদিন ঘোরার পরে যখন জায়গা আসার কিনে না না কিনে তখন বাদীকে অফার দেয় যে আপনি তো আমার জন্য অনেক কাজ করলেন, তো এখন আমাকে আমি আপনার উপকার করে দিই, আপনার মেয়ে তো লেখাপড়া শেষ, আমি একটা বাংলাদেশ ব্যাংকের সহকারী চাকরি দিয়ে দিই আর আপনার ছেলেকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিই। তো আসলে তারা খুশি, সেনাবাহিনী ড্রেস পরা লোক বাসায় বসা, আবার ম্যাজিস্ট্রেট সাহেব আসে সাথে, মহিলা ম্যাজিস্ট্রেট, সে 43 লক্ষ টাকা দিয়ে দেয়। আর অন্যদিকে সেও প্রথম বাংলাদেশ ব্যাংকের মানে একটা প্রবেশপত্র দেয় প্রিলিমিনারি পরীক্ষা, পরে বলে যে আপনি এই প্রবেশপত্র দেওয়ার পর কিছুদিন বলে আপনি প্রিলি পাস করছেন, কয়েকদিন পরে আবার বলে আপনি রিটেন পাস করছেন, তখন তারা বলে যে ভাই আমার মেয়ে তো পরীক্ষা অংশগ্রহণ করছে না, তা আপনি কী কর, এটা হলো টাকার খেলা, এই যে আপনি টাকা দিচ্ছেন সব পাস হয়ে যাচ্ছে। আর এদিকে সে একটা প্রিলি পাস করার পথে একটা পার্ট নেয়, রিটেন পাস করার পথে আরেকটা পার্ট নেয়, যখন চূড়ান্ত পরীক্ষা বলে তখন সে বলে যে ঠিক আছে আপনি আমাকে ইয়ে দেন রেজাল্ট শিটটা দেন যে, তখন দেখা গেল সে তাকে যে প্রথম প্রবেশপত্র দিয়েছিল প্রথমটা মানে দ্বিতীয়বার কিন্তু আরেকটা প্রবেশপত্র দিয়েছে, তো প্রথম প্রবেশপত্রের সাথে চূড়ান্ত রেজাল্ট শিটের রুলের মিল নাই, দ্বিতীয় প্রবেশপত্রের সাথে মিল আছে, প্রথমটার সাথে মিল নাই, কারণ প্রথম প্রবেশপত্র সে মানে যখন সে দেব তখন তো আসলে সে কারো প্রবেশপত্রের রোল নম্বর জানে না কারা টিকবে, রিটেন তার চূড়ান্ত পরীক্ষা সে জানতো না, কিন্তু সে যখন ওই দ্বিতীয়টা দেয় রিটেন পাস করার পরেরটা, তখন তারা সে বুঝতে পেরেছে যে তারা একটা প্রতারণার শিকার হয়েছে, তখন পাগলা মসজিদের ইমাম সাহেবের রেফারেন্সে আমাদের কাছে আসে, আমরা তখন তদন্ত করি এই দুই প্রতারকচক, ভুয়া ক্যাপ্টেন এবং ভুয়া ম্যাজিস্ট্রেটকে আমরা গ্রেপ্তার করি, এবং তারা যে আরও এগ্রম করেছে আরও একজন পুলিশ কনস্টেবলের কাছ থেকে হুট হয়ে যাচ্ছে। আসামিরা রিমান্ডে অপরাধের কথা স্বীকার করেছেন বলেও জানায় ডিবি পুলিশ। শিক্ষিত এ প্রতারক চক্র খুব সহজেই মানুষকে বোকা বানিয়ে, তার নামে হয়েছিল এটা হলো কিশোরগঞ্জ সদর থানা, আর এই মামলাটা হয়েছে হাদিদিল থানা, তো সে আসলে তার মডাস অপারেন্ডি হচ্ছে মানে সে কোনো লোককে যখন টার্গেট করে তখন সে ড্রেস পরে যাবে মানুষকে বিশ্বাস করানোর জন্য, আরেকজনকে বলবে বোয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দেবে, এইভাবে সে তার সাথে আরও কিছু নাম আমরা পেয়েছি সেগুলিও আমরা বের করার চেষ্টা করেছি, তবে তারা মানে এরকম মানে আমরা রিমান্ডে মানে আমরা তাদেরকে রিমান্ডে এনেছি এবং তাদের রিমান্ড শেষে তারা যেটা বলেছেন তারা যে এরকম তাদের কাজটাই হচ্ছে এরকম যে যারা চাকরি প্রার্থী বাপ মা তো ছেলে মেয়ের চাকরির জন্য অধীর আগ্রহে ঘুরছে, এইরকম লোকজনগুলির সাথে তারা সক্ষতা গড়ে তোলে, এরকম প্রতারণা করে আসছে এবং মোবাইল ফোনগুলি বন্ধ করে তারা একদম লাপাত্তা হয়ে যায়, সে প্রেক্ষিতে আমরা তাদের দুজনেই স্বীকার করেছি তাদের অপরাধের কথা। না দুজনেরই শিক্ষাগত যোগ্যতা ভালো, দিদারুল আলম যে সেনাবাহিনীর যে ক্যাপ্টেন তার পরিচয় সে মাস্টার্স পাস, আরেকজন যে তাপসী রাবিয়া বশ্রী সে যে বোয়া ম্যাজিস্ট্রেট তার সে কিন্তু অনার্স পাস, অর্থাৎ দুজনের ল্যাঙ্গুয়েজ তাদের সক্ষতা গড়ে তোলে তাদের কাছ থেকে টাকা নিয়ে তারপরেই লাপাত্তা হয়ে যায়। এর আমরা দুটি ঘটনা পেয়েছি যে তার কাছ থেকে 43 লক্ষ টাকা নিয়েছে আর একজন কনস্টেবলের কাছ থেকে 19 লক্ষ টাকা নিয়েছেন চাকরি দেওয়ার কথা বলে, আমরা আরও কত সংখ্যক লোকের কাছে এরকম করছি তা আমরা এটা পরবর্তী তদন্ত আমরা বের করবো।